রেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি জ্বালানি তেলবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি রাত 12টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালি বাজারের গুতিগাঁও এলাকায় 8 বগির ট্রেনটির 7টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো থেকে আশেপাশ এলাকার ঘরবাড়ি এমনকি পুকুরের পানিতেও জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় আগুন আতঙ্ক বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই অগ্নিকাণ্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 12টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের 7টি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে আশেপাশ এলাকা জ্বালানি তেলে ভেসে যাচ্ছে। অনেকে বালতি দিয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন, তবে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করে মসজিদ থেকে মাইকিং করে ওই এলাকায় মানুষদের না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল খুব দুঃখজনক একটি সংবাদ। তো এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।